বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে চলতি বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। এই প্রেক্ষাপটে নতুন ওয়ার্কিং কমিটি গড়ল কংগ্রেস। সেখানে সভাপতি মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধীর পরই পাঁচ নম্বরে নাম রয়েছে লোকসভার দলনেতা অধীর চৌধুরী। তাৎপর্যপূর্ণভাবে জায়গা পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সিও। অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সি দুজনেই তৃণমূলের প্রবল বিরোধী মুখ হিসেবে পরিচিত। তবে বিরোধীদের জোট ইন্ডিয়া গঠনের পর থেকে তৃণমূলের প্রতি কিছুটা সুর নরম করতে শোনা যায় অধীর চৌধুরীকে। এমনকি লোকসভায় প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করা, তাকে অধিবেশন থেকে সাসপেন্ড করার পর তৃণমূলকেও পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। আর এই প্রেক্ষাপটেই কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে জায়গা পেলেন অধীর চৌধুরী। অন্যদিকে সম্প্রতি কংগ্রেসের তরফে ত্রিপুরা ও হিমাচল প্রদেশের ভোটে দলের পর্যবেক্ষক হিসেবে দীপা দাশমুন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে হিমাচল হয়ে বিএপিকে ক্ষমতা থেকে সরিয়েছে কংগ্রেস। এবার দীপা দাশমুন্সিকে ওয়ার্কিং কমিটিতে আনল দল। ওয়ার্কিং কমিটিতে নাম রয়েছে সভাপতি নির্বাচনে খড়গের প্রতিদ্বন্দ্বী শশী তরুর এবং রাজস্থানের সচিন পাইলটের নামও। আমি বাংলার একজন সাধারণ কর্মী, সেখান থেকে এমপি হয়েছি, তারপরে আজ ভারতবর্ষের নীতি নির্ধারক কমিটি অর্থাৎ কংগ্রেসের নীতি নির্ধারক কমিটি আমাকে নির্বাচিত করা হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এত নেতা, এত নেত্রী, তার মধ্যে আমার স্থান হয়েছে তাও আবার পঞ্চম স্থানে। এটা আমার মতন একজন কর্মীর জন্য কতটা আনন্দের, কতটা সৌভাগ্যের এ কথা তো ভাষায় প্রকাশ করা যায় না। কংগ্রেস দল তো কখনো সংকীর্ণ রাজনীতি করে না। কংগ্রেস দলের সংবিধানেই আছে কংগ্রেসের এই সহজ সরল উদার রাজনৈতিক ভাবধারাকে গ্রহণ করলে আমার মনে হয় দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। আমি ভীষণ খুশি, বিশেষ করে এমন একটা দিনে অ্যানাউন্সমেন্টটা হয়েছে যেটা প্রয়াত রাজীব গান্ধীর জন্মতিথি, এবং এই দিনে এটা আমার কাছে একটা বিরাট পাওনা, একটা মানে আমি আনএক্সপেক্টেড গিফট এটা আমার, মানে আমি ভীষণই খুশি। এবং এই এই জায়গায় পার্টি যে আমাকে বিশ্বাস করে এই জায়গাটা দিয়েছেন, নিশ্চয়ই আমি পার্টির প্রতি অনুগত তো আছি, আরো আনুগত্য প্রকাশ করছি এবং সাথে সাথে পার্টির হয়ে আরো বড় কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমি একটা জিনিস বিশ্বাস করে করেছি, যে করি এখনো অবধি, যে যদি সত্যি নিষ্ঠার সঙ্গে কাজ করা যায় তাহলে নিশ্চয়ই পার্টি তার জন্য একটা রেকগনিশন দেয়। কাজে আজকে এই রেকগনিশনটার জন্য আমি সত্যি কংগ্রেসের হাইকমান্ডের কাছে ভীষণভাবে আমার আনুগত্য প্রকাশ করছি। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলছেন, কোন একটি রাজনৈতিক দলের লোককে উপাচার্য করা হয়েছে, রাজ্যপাল বিজেপির এজেন্ডা নিয়ে কাজ করছেন, বিজেপি পারছে না বলে রাজ্যপাল বিজেপির সভাপতি হিসেবে কাজ করছেন। দেখুন, আমি জানি না কে ভিসি হয়েছে, আমি জানি কোন একটি রাজনৈতিক দলের লোক আমার নতুন করে দায়িত্ব পেয়েছেন। এরকম ভাবে যদি রাজনৈতিক লোকদের ওখানে বসানো হয় তাহলে আইন শৃঙ্খলা অনুশাসন কখনোই থাকবে না। রাজ্যপাল কি করেছেন, শুধু রাজ্য সরকারকে ডিস্টার্ব করা ছাড়া, বিজেপির এজেন্ডা নিয়ে বিজেপির সভাপতি হিসেবে কাজ করা ছাড়া আর রাজ্যপাল কি করেছেন? এখানে তো বিজেপির কোনো নেতা নেই, সভাপতি নেই, রাজভবনটাই তখন বিজেপির অফিস আর রাজ্যপাল তো বিজেপির সভাপতি। বিজেপির নেতারা পারছেন না তৃণমূলের সঙ্গে, তাই আজকে ওখান থেকে বলে দেওয়া হয়েছে যে আপনি সভাপতি হিসেবে কাজ করুন। রাজ্যপাল বিজেপির সভাপতি হিসেবে কাজ করছেন, বাংলার মানুষের জন্য কাজ করছেন না, বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করছেন না। এরকম অনেক রাজ্যপাল এসেছেন, অনেক রাজ্যপাল চলে যাবেন, মমতা ব্যানার্জি ছিলেন, আছেন এবং থাকবেন।